বিষয়বস্তুর মধ্যে সবচেয়ে বড় খবর, চিত্রলায় প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা, বিস্তারিতভাবে জানিয়ে দেবো, সঙ্গে থাকবেন। প্রচারে বেরিয়ে ফের বিক্ষোভের মুখে পড়লেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এদিন সকালে ফিরহাদ হাকিমের ওয়ার্ড চেতলায় প্রচার সারছিলেন তিনি, এমন সময় স্থানীয় বাসিন্দারা তাকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিতে থাকে। বিক্ষোভকারীদের মধ্যে মহিলাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতন। বিক্ষোভের মুখে পড়ে গাড়ি ঘুরিয়ে চলে যেতে বাধ্য হলেন প্রিয়াঙ্কা। শনিবার সকাল থেকে বৃষ্টির মধ্যে কলকাতা পুর প্রশাসক ফিরহাদ হাকিমের ওয়ার্ড এলাকায় প্রচারে বের হন ভবানীপুর উপনির্বাচনের বিজেপি প্রার্থী। বাড়ি বাড়ি গিয়ে ভোট চান তিনি, কিন্তু বেশিক্ষণ তা করতে পারলেন না। তিনি বাড়িতে যাওয়ার আগেই বাড়ি থেকে মহিলারা বেরিয়ে এসে তাকে ঘিরে বিক্ষোভ দেখায়। মূলত বিক্ষোভকারীদের বক্তব্য, বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ভোট পরবর্তী সন্ত্রাসের মূল ষড়যন্ত্রকারী। তাদের অভিযোগ, ভোটের আগে এলাকার কিছু বিজেপি সমর্থক অন্যান্য দলের কর্মী সমর্থকদের প্রতিদিন হুমকি দিত। তারা ধরেই নিয়েছিল বিজেপি ক্ষমতায় আসবে, আর তাই বিজেপিকে ভোট না দিলে ভোটের পর কাউকে বাড়িতে থাকতে দেওয়া হবে না বলেও রীতিমতো হুমকি দিত যারা। আজ তারাই ঘর ছাড়া, যদিও তাদের কেউ উৎখাত করেনি, বরং নিজেরাই গা ঢাকা দিয়েছে ভোটের পর। আর সেই বিষয়টি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে আদালতে দ্বারস্থ হয়েছিলেন একসময়ের বাবুল সুপ্রিয় আইনি পরামর্শদাতা তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এদিন বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারান প্রিয়াঙ্কা। তিনি বলেন, এরা সাধারণ মানুষের বিক্ষোভ নয়, এটা তৃণমূলের বিক্ষোভ, যদিও এটাই প্রথম নয়। দিন কয়েক আগে প্রচারে বেরিয়ে তিনি দাবি করেছিলেন কলকাতায় নাকি সবচেয়ে বেশি নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটে, যদিও ওই দিনই NCRB-র রিপোর্ট ছাপা হয়েছিল প্রত্যেকটি খবরের কাগজে, যেখানে দাবি করা হয়েছে দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর কলকাতা। সেই তথ্য তুলে ধরেই এক স্থানীয় ব্যক্তি বিজেপি প্রার্থীকে চ্যালেঞ্জ তুলে দেন। সেদিনও রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে।